আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটি রান্না আর সেটা হচ্ছে চিংড়ির বিরিয়ানি এটা কিন্তু অনেক বেশি টেস্টি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাতে আপনারা এটা অবশ্যই তৈরি করবেন আর ঈদে যদি একটু স্পেশাল কিছু তৈরি করতে চান আমি বলবো অবশ্যই এটা তৈরি করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে চিংড়ি মাছের বিরিয়ানি এটা তৈরি করতে আমি এখানে আধা কেজি পরিমাণ এইরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এটা আমি লেজ সহ রেখেছি যেন দেখতে খুব ভালো লাগে আর এটার মাথাটা আলাদা করে নিয়েছি এটা দিয়ে আমি চিংড়ির স্টক তৈরি করব যেটা আমি পোলাওর পানি হিসেবে দিব তো এটা চার কাপ পানি দিয়ে আমি চিংড়ির স্টক করিয়ে দিলাম এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিলে ভাজার পরে কালারটা খুবই সুন্দর আসে এটা এবার খুব ভালোভাবে মেখে আমি এটা ভেজে নেব চিংড়িটা ভাজার জন্য অবশ্যই তেলটা একেবারে গরম করে তারপরে চিংড়িটা দিতে হবে একেবারে গরম তেলে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু খুব সাথে সাথে একটা কালার চলে আসে আর সেটা দেখতেও খুব সুন্দর লাগে আর চিংড়ি মাছটা এক মিনিট সময় নিয়ে ভাজবো উল্টে পাল্টে এইভাবে এক মিনিট সময় নিয়ে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে আর এত সুন্দর কালার আসবে না তেলটা অল্প গরম থাকলে কিন্তু চিংড়ি মাছের ভিতর থেকে পানি বের হবে এবং ভাজার পরেও এত সুন্দর একটা রেড কালার আসবে না তাই এটা একেবারে গরম তেলে ভেজে নিতে হবে আর এক মিনিটের বেশি সময় ভাজবেন না ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার চিংড়ির স্টকটাও একটু দেখাচ্ছি আমি এখানে দুই কাপ চাল নিব তাই দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে এরকম চিংড়ি মাছটা সিদ্ধ করে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো সেদ্ধ করে এটা আমি ছেঁকে স্টকটা নিয়ে নিব। এবার এতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সে কড়াইতেই একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি পাঁচ ছয়টি এলাচ দশ বারোটি গোলমরিচ তিন চারটি দারচিনি এবং দুইটি লং আর দুইটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার একটু এই গরম মশলাগুলো ভেজে নিচ্ছি গরম মশলাগুলো ভাজার পরে যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাও একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ কাঠবাদাম বাটা ছয় কাঁচা কাঁচামরিচ এরকম বাটা নিয়েছি এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি দুই এক মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আর দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কিউব করে কাটা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা কালার চলে আসে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার একটু এটা কষ কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর ঝালটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো নেবেন আর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি আপনারা ঝাল কম খেতে চাইলে না দিলেও হবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা একটু রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও একটু রান্না করে নিব এ পর্যায়ে কালারটা ঠিক এই রকম হবে খুবই সুন্দর একটা কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয় চার পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিবর্তে চাইলে আপনারা এখানে মামাও দিতে পারেন দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল পাওয়া যায় প্লাস এটা খেতেও খুবই দারুণ লাগে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন এবং প্রয়োজন হলে লবণ অ্যাড করবেন গুঁড়া দুধটা দেওয়ার পরে এটা একটু ঘন হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন তা না হলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার পোলাওটা তৈরি করে নিব পোলাওটা তৈরি করার জন্য আমি কি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এবং পেঁয়াজ বেরেস্তা করার সেই তেলের মধ্যেই আমি পোলাওটা রান্না করব আর সেই জন্য সেই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি দারচিনি চার পাঁচটি এলাচ এবং কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম প্রত্যেকটা উপকরণ কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনারা চেক করে নেবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সেই চিংড়ির স্টকটা দিয়ে দিব আমি এখানে দুই কাপ চাল নিচ্ছি তাই দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ স্টক দিব পানির পরিবর্তে আমি স্টক দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারবেন তবে স্টকটা দিলে সম্পূর্ণ বিরিয়ানি থেকে খুবই সুন্দর একটা চিংড়ির স্মেল পাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি কুচি করা আদা সামান্য একটু কুচি করা আদা দিলেই হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব একটা চামচ চিনি এবার একটু ফুটিয়ে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব দুই কাপ পোলাওর চাল চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে দেওয়া আছে যখন এটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব ফুটে উঠেছে খুব ভালোভাবে এবার চুলার আঁচটা আমি একেবারে লো হিটে করে দেবো এবং পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এটা একটু উল্টে দিব আমি এটা উল্টে দিয়েছি এবার এটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি পোলাওটা পোলটা ছড়িয়ে নিয়ে এর উপরে আমি সেই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে দিব কিন্তু তার আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবার সেই চিংড়ির তরকারিটা দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে এটা আমি দশ মিনিটের জন্য একটু ভাপে রেখে দেবো কোনোভাবেই দশ মিনিটের মাঝে এই ভাপটা খোলা যাবে না কিন্তু এবার থেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা আমি একটু উল্টে দিব সম্পূর্ণটা উল্টে উল্টে পাল্টে বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে আস্তটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই এটা কাঁচামরিচটা দিয়ে দিবেন বিরিয়ানি থেকে খুবই সুন্দর একটা গ্রান আসে আর অবশ্যই সব শেষেই কাঁচামরিচটা দিতে হবে কাঁচামরিচটা দেওয়ার পরে মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ঘি ঘি দিলেও কিন্তু খুবই সুন্দর একটা গ্রান আসে সব কিছু দিয়ে আবারও এটা কিছুক্ষণ দমে রাখতে হবে এবং যে এই ঢাকনাটা আছে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে প্রায় আট থেকে দশ মিনিট পরে আমি এবার সম্পূর্ণটা উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চিংড়ি মাছের বিরিয়ানি এবার এটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং পছন্দ মতো পরিবেশন করে নিয়েছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের বিরিয়ানি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ